প্রায় মিনিট খানেক ধরে রাত এর সামনে দাঁড়িয়ে আছে। ভোর বারংবার হাত কচলাচ্ছে, কিছুটা দ্বিধায় ভুগছে। ফোন রাখতেই চোখ যায় ভোরের দিকে, এক পলক তাকিয়ে বলে, ওয়াও, লুক প্রিটি। আই থিঙ্ক এই কস্টিউমে তেমন অসুবিধা হবে না তোমার, অ্যাম আই রাইট? মাথা ঝাঁকায় ভোর, সানগ্লাসটা চোখে লাগিয়ে হাঁটা লাগায়। পেছন থেকে শক্তপোক্ত হাতের চাপড় পড়তেই চোখ দুটো ছোট ছোট করে ফেলে। পর মুহূর্তেই রনিতকে দেখেই ঠোঁট প্রসারিত হয়। দুজনে একে অপরের সাথে গল্পে মজে যায়। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে এসেছিল রনিত। ভোরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রনিত বলে, হু ইজ শি? রনিতের প্রশ্নে কাহিল অবস্থা, কি উত্তর দেবে মাথায় আসে না। এদিকে ভীষণ অপরাধ বোধ হচ্ছে ভোরের, বোকা চাহনিতে রাধের দিকে দৃষ্টি দেয়। আমতা আমতা করে রাত বলে, শি ইজ মাই রিলেটিভ, শোনো ওকে হোস্টেলে পৌঁছে দিতে হবে, আসি রে। ভোরকে নিয়ে পালিয়ে বাঁচে রাত। রনিত অবাক হয় না, বরং তখনই বেশ কিছুটা সন্দেহ হয়েছিল ওর, সেই কারণেই ছুটে আসে শপিং মলে। আর সন্দেহ একদম সঠিকই ঠেকে। ডক্টর সাহেব, কথা বলুন এখন, আমাদের দ্রুত যেতে হবে। ব্যথা পাচ্ছি আমি। পেছন ফিরে তাকিয়ে ব্যথার কারণ বুঝতে পারে না রাত। ভোর বলে, হাতে ব্যথা পাচ্ছি। উফ সরি, এই তুমি হাতে কাজে চুরি করেছিলে? হ্যাঁ, তখন সবগুলো ভেঙে গেছে, এই একটাই ছিল, এটাও ভেঙে গেল। ইস, কি যে কর না, দেখি কেটেছে কিনা। ভোরের হাতটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে কাটেনি, তবে লাল হয়ে গেছে। ভেতর থেকে খারাপ লাগে ওর। নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই ব্যথা অতি সামান্য ডক্টর সাহেব, এমন ব্যথা আমি অনেকবার পেয়েছি। তোমার বাবা মা ছোট থেকেই এমন করে? না, ওরা আমাকে খুব ভালোবাসতো, তবে আজকাল তেমন একটা ভালোবাসে না। আমাদের গ্রামে এখনো যৌতুক চলে, বিয়ের সময় না নিলেও বিয়ের পর চাপ সৃষ্টি করে। তেমনই হয়েছিল আমার ছোট ফুপুর সাথে, বিয়ের পর অনেক অত্যাচার করতো ওনার স্বামী। আমার দাদা দাদি নেই, আমার বাবা আমার আব্বার কাছেই সমস্ত চাপ পড়ে। ফুপুর জন্য আব্বার ধানের জমি বিক্রি করতে হয়, তবুও হয়নি, আরও চায় তারা। আব্বা দিতে নারাজ হতে ফুপুর সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। 2 বছর আগে ফুপু আত্মহত্যা করে, সেই থেকে আব্বার মাকে অনেক কথা শোনায় গ্রামের মানুষ। তারাও অনুভব করে মেয়েদের টাকা পয়সা দিয়ে বড় করে কোনো লাভ নেই। ফুপুকেও পড়াশুনো করিয়েছিল, তবে ফুপুও ভুল বোঝেন, আর আমার প্রতিও তাদের একই ধারণা জন্মায়। SSC পরীক্ষা দেওয়ার পর আর পড়াশুনো করাবে না বলে জানিয়ে দেয়। হয়তো আমিও তাদের প্রতি এমন আচরণ করব বলে তাদের ধারণা। তাছাড়া মেয়েরা শুধু নিতে জানে, দিতে জানে না। বিয়ের যৌতুক দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ধার্য করা হয়, আবার 1 লাখ টাকা দিলেও আর দিতে পারেনি, তাই হলুদের পর তারা বিয়ে ভেঙে দেয়। আমি যে হতভাগী তারই প্রমাণ হয়। প্রচণ্ড রকমের আবেগ মেশানো কথায় গলা ধরে যায় ভোরের। হঠাৎ করে এই পরিবারের কাছে তিক্ত হয়ে পড়া মেয়েটা, উঠতে বসতে বোঝা নামক পদবি দেওয়া হয় ওকে। হয়তো তারা পরিস্থিতির শিকার, তবে কথাগুলো কতটুকুই বা উচিত? হোস্টেলে এসে মিসেস কাজী আসার কাছে আসে রাত। পুরো হোস্টেলের দায়িত্বে আছেন তিনি, আগে একবার ওনার সাথে পরিচয় হয়েছিল। ভোর যেন অবলা প্রাণী, ওকে যা বলা হচ্ছে তাই করে চলেছে, কোনো মতামত নেই যেন। মিসেস আশা আসতেই উঠে দাঁড়ায় রাত, হাত বাড়িয়ে বলে, আমি ইফতিহার রাত, সন অফ ইফতিহার খান। ও ইয়েস, তোমাকে এখন চিনতে পারলাম, আসলে অনেকদিন আগে পরিচয় হয়েছিল কি না? হ্যাঁ, আচ্ছা ম্যাম, যার জন্য এসেছি সেটা হলো একজনের দায়িত্ব নিতে হবে আপনাকে, আই মিন ওকে দেখে রাখতে হবে। আচ্ছা, তো এই মেয়েটাই কি সে? ভোরের দিকে ইশারা করে কথাটা বলেন আশা। সামান্য হাসে রাত, বলে, ও আজ থেকে এই হোস্টেলে থাকছে, একটু লাজুক, তাই ওকে দেখে রাখবেন প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি।
ভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আশা, যার ফলে উসখুস করতে থাকে মেয়েটা। বারবার চেয়ার খামচে ধরে। বুদ্ধিমতী আশা বুঝতে পারেন এখন প্রশ্ন করা সঠিক হবে না। আরও দু এক কথা বলে চলে আসে রাত ও ভোর। ভোরকে রুমে পৌঁছে দিয়ে রাত বলে, তোমার যে কোনো প্রয়োজন মিসেস কাজী আশার কাছে যাবে, আর হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। মাথা দোলায় ভোর। এখনো কুর্তির সাথে মানিয়ে নিতে পারেনি মেয়েটা, কেমন যেন জড়ো সড়ো হয়ে আছে। বেশ মায়া হয় রাধে, সমস্ত মায়া পানি হয় যখন মনে পড়ে বাসার কথা। অলরেডি 5:50 বাজে, আজ একটা কাণ্ড বাঁধবে নিশ্চিত। কোনো মতে বিদায় জানিয়ে চলে আসে রাধ। বাসায় ফিরতেই বুঝতে পারে আজ টর্নেডো যাবে ওর উপর দিয়ে। টেরেসে বসে চা পান করছে দুই কপত কপতি। দূর থেকে কেউ আছি করতে পারবে না এদের চেয়ে 50 পেরিয়েছে। সংসার জীবনের বয়সও দেখতে দেখতে হয়ে গেল 26 বছর, তবে এখনও দুজনকে 18-র কপত কপতেই মনে হয়। ছুটে যায় রাত, পেছন থেকে রামিসাকে জড়িয়ে ধরে বলে, সরি সরি মম, প্লিজ ফরগিভ মি, আর এমনটা হবে না তো। নো ডিয়ার, এমন করলে তো হবে না। দ্যাট নট ফেয়ার, দ্যাট আমাদের মাঝে কাবামে হার্টিং আনো হচ্ছ। তুমি বড্ড অবুঝ রাত, তোমার মম আর আমি আলাদা কি করে হই? তুমি থামবে প্লিজ। রামি স্যার এক ধমকে থমকে যায় ইফতিহার, মুখ চেপে হাসে রাত। এখনো এদের প্রেম কমেনি, এমন অফুরন্ত ভালোবাসা দেখলে অদ্ভুত শান্তি লাগে। মুখে সামান্য কঠোরতা ফুটিয়ে তোলেন রামিসা। রাদের হাসি বন্ধ হয়ে যায়, কানে হাত দিয়ে বসে পড়ে, বলে, সরি মম, ভেরি সরি, প্লিজ ফরগিভ মি। তুমি কেন এমন করলে রাত? জানোই তো আমরা তোমাকে নিয়ে কতটা সেনসিটিভ, একটা কল করা উচিত ছিল বেটা। সরি বললাম তো, আমি ভেবেছিলাম আগে আসতে পারবো, বাট লাক ফেভারে ছিল না, একটু লেট হয়েছে, এর জন্য এত রাগ। এবার ইফতিহার মুখ খোলেন, রাধের বাহুতে হাত রেখে বলেন, সেটা বিষয় নাই, কথা হচ্ছে তুমি আমাদের একমাত্র সন্তান, আর তুমি এটাও জানো তোমার ড্যাডের শত্রু পক্ষ একটু নাও বরং হিউজ অ্যামন্ড, তাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করাটা স্বাভাবিক নয় কি? সেটার জন্য সরি বললাম তো। আচ্ছা অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে নাও তুমি। রামি স্যার কথাতে পেছন ঘুরে তাকায় রাত। ছেলের দৃষ্টি বুঝতে পারেন তিনি, সামান্য বিব্রত হয়েই বলেন, দেখো এখন তুমি লেগ পুল করবে না, শুধুমাত্র সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেই আমি তোমাকে ফ্রেশ হতে বলেছি। লেগ পুল কেন করবো মম, যেটা সত্যি সেটাই বলবো, বিয়ে 26 বছর পেরিয়েও তোমরা প্রেম করছো, এটাই তো কথা। রাত, রামি স্যার ধমক খেয়ে পালিয়ে যায় রাত। ছেলের ফাজলামিতে দুজনেই হেসে ওঠে, ছোট থেকেই এমন দুষ্টুমি করে চলেছে রাত। সবকিছুর জন্য দায়ী ইফতিহার, রোজ সন্ধ্যাতে ছেলের সাথে আড্ডা দিতেন আর নিজের প্রেমের গল্প বলতেন, আর রাতও নির্লজ্জের মতো আগ্রহ নিয়ে শুনত। প্রথম প্রথম লজ্জা লাগলেও সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে পড়েন রামিসা। তবে এটাও সত্যি, স্বামীর সাথে প্রণয় কখনোই যাবে না। সংসার জীবনে পা রাখার পূর্বে 6 বছর প্রেম করেছে দুজনে, একই ভার্সিটি স্টুডেন্ট। ফেস্ট হয়ে এসে ফোন নিয়ে বসে রাত, ফেসবুকে লগ ইন করতেই 100 নোটিফিকেশনের শব্দ, কান যেন ঝালাপালা হয়ে যায়। পরপর মেসেজের টুংটাং শব্দ কানে লাগে, ইচ্ছে হয় এখনই ফোনটা ফেলে দিতে। তৎক্ষণাৎ মেসেজ আসে সুপ্তির, কাল থেকে অনলাইনে কেন ছিলি না রাত? একটা কাজে আটকে গিয়েছিলাম। ও ওকে, নেক্সট ক্যাম্পেইন 2 দিন পরেই তো, আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে একটা গেট টুগেদার করতে, তোর কি মতামত? রণিত বলল একটা মেয়েকে নিয়ে শপিং মলে গিয়েছিলিস। সুপ্তির মেসেজটা আসতেই বুকের ভেতর ধক করে ওঠে, ভোরের কথা মনে পড়ে, তাড়াহুড়ো করে আসাতে খেয়ালই ছিল না, তাছাড়া ভোরের কাছে তো কোনো ফোনও নেই আর না আছে টাকা।
মাথার চুলগুলো খামচে ধরে ছেলেটা। কি একটা ভুল করে এসেছে সে। জানালায় মাথা এলিয়ে আছে ভোর। হোস্টেলে এসে তাকে বেশ বেগ পেতে হয়েছে বইকি। গিজার ব্যবহার করতে জানে না মেয়েটা, তিনবার দেখার পর শিখেছে। এর জন্য কেউ কিছু না বললেও ওর ওপর যে বিরক্ত তা বেশ ভালোই বোঝা যায়। তবে সেই কারণে ওর মন খারাপ নয়। মন খারাপের কারণটা হলো নিজের পরিবার। বাবা মা আর ছোট ভাইকে ছাড়া ভালো নেই ও। একজনের ভুলের শাস্তি ওকেই কেন পেতে হবে? মেয়ে বলে কি মানুষ নয়? চোখ ভেঙে যেন সলিল নেমে যায়। নাকের আগাটা ধারণ করেছে কেমন লাল বর্ণ। চোখ দুটো অদ্ভুত ঘোলাটে। পাড়ার কিছু মানুষের জন্যই কুলসুম ওর উপর তিক্ত ছিলেন, বিশেষ করে রাহিলা। ছোট থেকেই ওকে সহ্য করতে পারে না তিনি। নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন সর্বদা। অহেতুক ওর নামে বদনাম করা যেন ওনার নিত্যদিনের অভ্যেস। সুন্দরী হওয়াতে বেশ প্রশংসা ছিল, তবে তাতেও যেন রাহিলা জ্বলে উঠেন। নিষ্পাপ ভোরকে কলঙ্কিত করার জন্য উঠে লাগেন। যদিও অধিক সফলতা পাননি, তবে বদনাম হয়েছিল বেশ। সেই কারণে ভোরের কোনো কথাই বিশ্বাস করেন না কুলসুম আর তাফাজ্জল। হাতের আঙুলে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই দুহাত পিছিয়ে যায়, বুকে থুথু দিয়ে সামনে তাকায়। রাতকে দেখে ভূত দেখার মতো চমকায় সে। কিছুটা তুতলানো স্বরে বলে, আপনি আগে ব্যালকনি ডোর খোলো। লেডিস হোস্টেলে ফেরা যে এত হিউজ হবে তা ভাবতেও পারিনি। কিন্তু কেন? এমন কথাতে কপালে দুটো ভাঁজ সৃষ্টি হয়। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে গাধা আর নিষ্ঠুর প্রাণী মনে হচ্ছে ভোরকে। নিজে তাকিয়ে দম বন্ধ হয়ে আসে। বহু কষ্টে চারতলায় উঠে এসেছে, একবার পা পিছলে গেলেই সোজা ওপরে। এদিকে রয়েছে ভোরের ভয় মাখানো প্রশ্ন, চোখ পাখায় রাত। ভোর বলে, খুঁজছি। ব্যালকনির ডোর খুলতেই জানালা থেকে ব্যালকনিতে চলে আসে ছেলেটা। চোখে চুলে হালকা ভেজা শিশির কণা মুক্ত দানার মতো লেগে আছে। ঠান্ডায় যা তা অবস্থা। দরজা লাগিয়ে দেয় রাত। কিছুটা চমকালেও কিছু বলে না ভোর। টেবিলে কেটলি দেখে যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি অনুভব করে। কেটলিতে গরম পানি বসিয়ে দম ফেলে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ভোরকে দেখে হয় অসীম রাগ, এক প্রকার ধমকেই বলে, এই তোমার কোনো বুদ্ধি নেই? যদি আমি পড়ে যেতাম খালি প্রশ্ন করো। দুঃখিত। নো ফর্মালিটিস। এখন শোনো, একটা বিষয়, এই কারণে রাতের বেলা এসেছি। ও লুক, এই যে এটা তোমার ফোন। ফোনটা হাতে তুলে নেয় ভোর, ভালো করে দেখে বলে, স্মার্টফোন? এটা দিয়ে আমি কি করব? আমি তো এর ব্যবহার জানি না। রিল্যাক্স, স্মার্টফোনের ব্যবহার কোনো আহামরি কঠিন নয়। এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। কিছু বেসিক জিনিস শিখিয়ে দেয় রাত। ফোনটা বেশ সুন্দর, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখেও বলে, শুধু শুধু টাকা নষ্ট করলেন, আমার প্রয়োজন ছিল না। কলেজ যাবে যখন, তখন নিশ্চয়ই প্রয়োজন পড়বে। তাছাড়া কোনো কিছুর জন্য যোগাযোগ করবে কি করে? আমি তো তোমার সাথে থাকছি না। তবু উফ, বেশি কথা বলো না তো। বেশি কথা কিন্তু ভালো নয়। আর একটু ফার্স্ট করো, আমাকে যেতে হবে, গার্ডকে দাঁড় করিয়ে এসেছি। মানে? আরে না, 10টার পর কারোর সাথে দেখা করতে দেয় না, সেই কারণে গার্ডকে পেমেন্ট দিয়ে এই দিক দিয়ে উঠে এসেছি। রাতের আচরণটা নেহাতি বেশি বেশিই লাগছে। কাল সকালেও আসা যেত, তবুও ভালো লাগলো ভোরের কাছে। কপালের ডান পাশটা চুলকে বলে, শোনো, ওই খামে কিছু টাকা আছে, দরকার হতে পারে। আর তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? মাথা নাড়িয়ে না বলে ভোর, ঘরের চারপাশটা তাকিয়ে দেখে রাত, বলে, ওয়েল, রাতে খেয়েছো? জি। আচ্ছা, আমার নাম্বারটা সেভ করা আছে, প্রয়োজন হলেই কল করবে। আচ্ছা। আর কি বলবে বুঝতে পারে না রাত। বিদায় নেওয়াটাই শ্রেয় মনে হয়। দ্রুত কফি শেষ করে সে চলে যায়। নিচে নামা অবধি ঝুঁকে তাকিয়ে থাকে ভোর। একটু এদিক সেদিক হলেই প্রাণের সংশয় হবে। রাতের গাড়িটা চোখের আড়াল হতেই ঘরে আসে ভোর। ফোনের দিকে তাকিয়ে কিছুটা হাসে, তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। অন্তঃকর্ণে জ্বালাটা বোধ হয় বেড়েছে। তবে কেন এ ব্যথা? ছেলেকে এত রাতে বাসায় ফিরতে দেখে কিছুটা চিন্তিত হলেন ইফতিহার।
রামিসাকে কিছু বলা যাবে না, না হলে মাথা খারাপ করে দেবে। টি শার্টটা পরেছে মাত্র তৎক্ষণাৎ দৌড়ে নক হয়। ঘড়ির কাঁটা বলছে রাত 12টা বাজে। এত রাতে এ বাসায় কেউই জেগে থাকে না, সোজা নিয়ম ফলো করে সকলে। 10টার পরেই গভীর ঘুম, আর সন্ধ্যে 7টার মধ্যে ডিনার। যদিও ব্যতিক্রম নিয়মে আছে রাত, আবারও দরজাতে নক পড়ে। গায়ের শার্টটা ঠিক করে ডোর খুলে দেয়। ইফতিয়ারকে দেখে চমকায় না, নিজের ভাবনাটাই সঠিক, তাই আগেই উত্তর গুছিয়ে নিয়েছে রাত। সামান্য হাসতেই ইফতিয়ার বলেন, অসময়ে এসে বিরক্ত করলাম না তো? একদমই নয়, ভেতর আসো ড্যাড। কাউচে বসে পড়েন ইফতিহার। কেটলি থেকে হট ওয়াটার নিয়ে তাতে কড়া করে কফি পাউডার মিক্স করেন। ইফতিহারের দিকে বাড়িয়ে দিয়েই লুফে নেন তিনি। প্রচণ্ড ভালোবাসেন ব্ল্যাক কফি। দুজনে পাশাপাশি বসে কফি কাপে চুমুক দেয়। রাত বলে, আই নো ড্যাড, তুমি কেন এসেছ? আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, সেই কারণে গিয়েছিলাম। ওকে, তুমি যখন চাচ্ছ না আমি এতে ইন্টারফিয়ার করি তো করছি না, বাট মনে রেখো কোনো রকম অনৈতিকতার সাথে জড়াবে না। মনে রাখব। দুজনেই চুপ হয়ে যায়। কফি শেষ করে উঠে যান ইফতিহার। কিছু একটা মনে হতেই রাধের কাছে আসেন। ছেলের দুই বাহুতে স্পর্শ করে ভালো করে পরখ করেন তিনি। অধর কোণে হাসে রাত, বাবাকে জড়িয়ে ধরে বলে, আই নো দ্যাট, তুমি মনে রেখো তোমার ছেলে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং প্রতিরোধ করার চেষ্টা চালায়। আই নো ইয়াং ম্যান। ও হ্যাঁ, তোমার কার্ড লক হওয়ার কারণ আমাদের অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়েছে। বছর তো শেষের দিকে, একটা হিউজ অ্যামাউন্ট এন্ট্রি করা হবে, বাট কোম্পানির হিসাবটা করা শেষ হয়নি এখনো। ক্যাশ লাগলে হসপিটাল থেকে নিয়ে নিও। ওকে, আসছে আসছি আমি, অনিয়ম করো না, ঘুমিয়ে পড়ো। মৃদু হাসে রাত। ইফতিহার চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে। ভোরকে নিয়ে ভীষণ চিন্তিত। এই রাতের বেলা যাওয়ার একটাই লক্ষ্য, মেয়েটা কতটা মানিয়ে নিতে পেরেছে। না হলে এই রাতে উন্মাদের মতো কেউ ছুটে যায়? মিসেস কাজী আশা অত্যন্ত চতুর মহিলা, তার ব্যক্তিত্ব অসাধারণ। তাই তো তখন রাতকে কোনো রকম প্রশ্ন করে বিব্রতের মাঝে ফেলে দেয়নি সে। কিছুটা অবাক হয়েছিল বটে, তবে মানুষ মানুষের জন্য। ইফতিহার রাদের ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। সেক্ষেত্রে ভোরের মতো মেয়ে গার্লফ্রেন্ড হওয়া অসম্ভব কিছু নয়। তবে স্ত্রী নামক পদবিটা কিছুতেই মানতে পারছেন না তিনি। ইফতিহার খানের মতো ধারালো মানুষ কখনোই নিজের ছেলের বিয়ে লুকিয়ে দেবেন না। তাছাড়া দিলেও হস্টেলে থাকা কোনো মতেই সম্ভব নয়। দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন তিনি। ভোরের ফর্মটায় বেশ মনোযোগ দিয়ে দেখছিলেন তিনি। রূপমেয়ে কারোর উপস্থিত অনুভব হতেই ফর্মটা রেখে দেন। কিছুটা নরম সুরেই বলেন, শিট। কাঁপা শরীরে চেয়ার টেনে বসে ভোর। আশাকে কেন যেন ভয় হয় প্রচুর। তখন কেমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন, কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। পানির গ্লাসটা ওকে টানছে। মৃদু হেসে আশা বলেন, পানিটা খাও। জি। ক্ষুধার্থ বাঘিনীর ন্যায় পানিটুকু লুফে নেয় মেয়েটা। ঠক ঠক করে নিমেষেই পানিটুকু খেয়ে ফেলে। আশার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে। টুকটাক কিছু প্রশ্ন করেন আশা, কোনো অসুবিধা হচ্ছে কি না, এখনকার পরিবেশ কেমন, কেউ কিছু বলেছে কি না। প্রতিটা প্রশ্নেই হ্যাঁ না এর থেকে বেশি উত্তর করেনি ভোর। মেয়েটা চালাকির পরিচয় দিচ্ছে বেশ, ভালোই বুঝতে পারছে আশা। তবে কিছুটা ভয়ও যে ফুটে উঠেছে। কেবিন থেকে বেরিয়ে বুকে হাত দিয়ে শ্বাস নেয় ভোর। ভদ্রমহিলার তীক্ষ্ণ দৃষ্টি আর চতুরতা ওকে মুগ্ধ করেছে। তবে বেশি কথা বলা একদমই অনুচিত, রাধের কল্যাণে ওকে থাকছে ও। সবাই ঠিক কতটুকু জানে তা সম্পর্কে অবগত না হওয়াতে প্রতি পদক্ষেপে বেশ ভাবতে হচ্ছে। সারাক্ষণ চাপা ভয় কাজ করে। যদি কিছু ভুল করে যায়, করিডোর দিয়ে হাঁটার সময় কারো সাথে ধাক্কা লাগে, পায়ে সামান্য ব্যথা পায়। সম্ভবত মেয়েটি এখানকার কর্মচারী। ভোরকে তুলে দিয়ে নতজানু হয়ে বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে,
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।